আমার কাছ থেকে বস্তা বস্তা টাকা লুটেছে, এই ওয়াইদুল আর এই জুলফিকার মোল্লা আর এই আনামুল ইসলাম আমার কাছ থেকে দু হাড্ডে মাসে মাসে তোলা তুলেছে, আমার কাছ থেকে মাসে মাসে 2 লক্ষ টাকা। আমার যা সমস্যা আছে ভাঙড়ের নেতাদের, আমি সমস্যা যদি বলি ভাঙড়ের নেতাদের প্যান খুলে যাবে, ভাঙড়ের নেতাদের জাঙ্গিয়া ভিতরে যদি জাঙ্গিয়া থাকে সে জাঙ্গিয়া প্যান্ট জাঙ্গিয়া পর্যন্ত খুলে যাবে। কেননা আমার সমস্যা 2017 সাল থেকে দিদিকে বলো কর্মসূচিকে জানিয়েছি, এই যে হেল্পলাইন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমি জানিয়েছি। দীর্ঘ 2018 সালের নির্বাচনের পরে থেকে আমরা 81 জন পরিবার বাড়ি ছাড়া আছি, এই তৃণমূল দল করতে গিয়ে দলাদলি এই ওয়াইদুল আরাবুল এই যে গোষ্ঠীদ্বন্দ্ব বিঘ্নাত ছিল আমার কাছ থেকে বস্তা বস্তা টাকা লুটেছে, এই ওয়াইদুল আর এই জুলফিকার মোল্লা আর এই আরাবুল ইসলাম আমার কাছ থেকে দু হাড্ডে মাসে মাসে তোলা তুলেছে, আমার কাছ থেকে মাসে মাসে 2 লক্ষ টাকা। এই যে 23 মাস আমি 23 মাস টাকা দিয়েছি, তার এগ্রিমেন্ট তার খাতা তার সই জুলফিকারের সই আমি এ টু জেড সব দেখা দিতে পারবো। এই যে টাকা দেওয়া যখন বন্ধ করেছি আমার গ্রাম থেকে পুলিশ দিয়ে এবং প্রশাসন থেকে এবং রাজনৈতিক নেতা আরামুল ওয়াইদুল জুলফিকার মনিরুল এরা কজন মিলে আমার ওই গ্রাম থেকে তেড়েছে, এই 81টা পরিবারের বাড়ি এখনো পর্যন্ত কিছু কিছু বাড়ি ভাঙচুর আছে, কিছু কিছু বাড়ি ভালো আছে, তার বাড়ি থেকে পুরো লুটপাট, আমার বাড়ি নিজস্ব বাড়ি এখনো পর্যন্ত ভাঙচুর হয়েছে এবং লুটপাটও হয়েছে। যদি এই নেতারা যদি এই আরাবুল ওয়াইদুল যদি এরকম খেলা খেলতে পারে তো আমি দিদিমণিকে বলবো এই কটা মালের যদি না স্বাস্থ্য করতে পারে এই ভাঙড়ে তৃণমূল মুছে যাবে, এই মালগুলো চিহ্নিত করে নাও, দিদিকে বলবো আমি যে এই মাল করে চিহ্নিত করে নাও, এই 4টে মালের চিহ্নিত করে নাও। আমি কেন মাল বলছি, এরা তো জিনিস মানুষের রক্ত চুষে খেয়ে নেবে, মানুষের রক্ত থাকবে না, কারণ গরিব মানুষের যদি ঘরের টাকা 1000 টাকা খেয়ে নিতে পারে আমার কাছ থেকে, তাহলে ব্যবসা করেছি আমি আমার কাছ থেকে কত টাকা খেতে পারে। দিদিমণি যদি বলে যে বিকাশ তোমার নথিভুক্ত কি আছে তুমি নিয়ে এসো, আমি অক্ষরে অক্ষরে প্রাণ করে দেবো যে আমার কাছে আছে কি না। এই যে জুলফিকার আমার কাছ থেকে ভোটের নাম করে আমার টিকিট দেওয়ার নাম করে 19 লক্ষ টাকা এই 2018 সালে আমার কাছ থেকে 19 লক্ষ টাকা খেয়েছে। জুলফিকার হাতিশালা সিক্সলান জুলফিকার মোল্লা 19 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছে। আমরা দুজনে টিকিট নমিনেশন করেছিলাম, এক হিউ প্রামাণিক আর আমি বিকাশ মন্ডল দুজনে নমিনেশন করেছিলাম তৃণমূলের, আমি উইথড্র করে নিয়েছি, আমি টিকিট পাইনি, আমি উইথড্র করে নিয়েছি, আমার কাছ থেকে টাকা খেয়ে নিয়েছে এবং আমার বাড়ি থেকে উচ্ছাদ, আমার বাড়ি এখনো পর্যন্ত আমি 2.5 বছর বাড়ি ছাড়া আছি, 2.5 বছর আমার বাড়ি থেকে ছাড়া হয়েছি, এক জায়গায় জায়গা কিনেছিলাম সেটাও বিক্রি হয়ে গেছে, সেই বিক্রির থেকে বার হয়ে গিয়ে আপাতত ঘর ভাড়াই আমি একটা 1200 টাকা ঘর ভাড়াই থাকি। আমার পরিবার 16 জন পরিবার বাড়ি ছাড়া আছে এবং আমার সাথে আরো যে 81টা পরিবার আরো বাড়ি ছাড়া আছে, আমি দিদিকে বলবো যে অবিলম্বে যে এই 81টা পরিবার যারা বাড়ি ছাড়া আছে এবং আমরা 16 জন পরিবার যারা বাড়ি ছাড়া আছি এই পরিবারগুলো অবিলম্বে সেই গ্রামে ফিরিয়ে দেওয়ার জন্য আমি আবেদন করছি দিদিকে। দিদি তুমি এই এই যে লাইভ টিভিটা অবিলম্বে তুমি দেখুন, আপনার কাছে অভিযোগ দেওয়া আছে, আপনি কতটা করবেন আমি জানি রে, আমি হয়তো বড় বড় নেতাদের নাম করেছি তা জানি না, আপনি কতটা কি করবেন আমি জানি না, যে এই কটা জিনিস এই ভাঙড়ে যদি এরা রাজনীতি চালায় মানুষের একটা করে ধরে নিয়ে যাবে আর পিচ পিচ করে মাংস ভেজে ভেজে খেয়ে নেবে, এই গোসব তখন বিক্রি হবে না। আমি দিদিকে বলবো দিদি তুমি এইটা দেখো অবিলম্বে এই জিনিসগুলো বন্ধ করো, এই যে ভাঙড়ে আরাবুল ওয়াইদুল যা লেগে যা যা তোলা তুলে বেড়াচ্ছে এসবগুলো খারাপ জিনিস, পার্টির বদনাম আমার কাছ থেকে 19 লক্ষ টাকা নিয়েছে টিকিট দেওয়ার নাম করে, সেই টাকা পর্যন্ত আমার কাছ থেকে আমার বেইমানি করেছে, আমার টিকিট দেয়নি। দিদি বলবো দিদি এই টাকাটা যাতে ফিরে পাই আর এই আমার বাড়ি যাতে আমি নিজস্ব বাপকের সম্পত্তি যাতে আমি যেতে পারি তার জন্য আপনি দেখবেন। ধন্যবাদ দিদি, নমস্কার, এই বলে আমার বক্তব্য শেষ করছি।